টিকটকের আপকামিং কিছু গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো শুরু করার পূর্বে হলো আমি সাকিব, আপনারা দেখছেন সাকিব এমএস চ্যানেল। তো শুরুতেই বলে নিতে চাই, প্রোফাইল ভিউ নামের যে ফিচার্সটা আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে, যে এটার কাজ কী, কীভাবে অন করবেন, তো অন করে রাখার পর যদি কেউ আপনার প্রোফাইলটা ভিউ করে, অর্থাৎ আপনার প্রোফাইলটা ভিজিট করে, তাহলে কিন্তু তার নামটা আপনার ওই লিস্টে চলে আসবে। তো সেটারই কিন্তু প্রমাণ আজকে আপনাদেরকে দিব, ঠিক আছে? তো আমি যখন এটা অন করে রেখেছিলাম, একজন আমার প্রোফাইলটা ভিউ করেছিল, অর্থাৎ আমার প্রোফাইল ভিজিট করেছিল টিকটকে, তো তার নামটা কিন্তু আমার ওই লিস্টে চলে এসেছে। অর্থাৎ প্রোফাইল ভিউ যে আইকনটা আছে সেখানে, চোখ আইকন, সেটাতে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে কে কে আপনার প্রোফাইলটা ভিজিট করেছিল। তো আমার এমন একজন ভিজিট করেছিল, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে প্রমাণটা দেখিয়ে দিই। তো প্রথমে সেটা দেখিয়ে দিই, আপনারা টিকটকে যাবেন, যাওয়ার পর এখানে চোখ আইকনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কে কে ভিজিট করেছিল। তো এখানে আমার একজনই ভিজিট করেছিল, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দ্বিতীয় যে নিউজটা আছে, টিকটকের আপকামিং যে আপডেটটা আসবে সেটাতে আপনাদেরকে 10 মিনিট ডিউরেশনের ভিডিও করার সুযোগ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ পরবর্তীতে যে টিকটক আপডেটটা আসবে তখন থেকে আপনারা 10 মিনিটের ভিডিও টিকটকে আপলোড করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা কিন্তু আমি মনে করি যত ক্রিয়েটর আছে টিকটকে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ফিচার, ঠিক আছে? টিকটক একটা সময় দেখা যাচ্ছে আপনার ইউটিউবের সাথে টক্কর দিতে পারে, এরপর হয়তো বা 20 মিনিট লঞ্চ করবে ডিউরেশনটা। তো ধারণা করা যাচ্ছে একটা সময় এটা টিকটককে টেক্কা দেবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন, টিকটক এখন থেকে হয়তো বা আর কিছুদিন পরেই লঞ্চ করে দেবে, আপনার 10 মিনিটের ভিডিওগুলা টিকটকে আপলোড করতে পারবেন। অনেকেই আপনার টিকটকে ভিডিও তৈরি করে থাকেন, দেখা যায় সেই শর্ট ভিডিওগুলো হয়তো বা 8 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত হয়ে থাকে, কিন্তু ইতিপূর্বে আপনারা কিন্তু টিকটকে এটা সম্পূর্ণটা আপলোড করতে পারতেন না, পার্ট পার্ট করে দিতে হতো, এটা কিন্তু একটা ঝামেলার ব্যাপার আর কি। তো এখন থেকে আপনারা কিন্তু 10 মিনিটের ভিডিও টিকটকে আপলোড করতে পারবেন। তো আমি মনে করি সকল টিকটক ক্রিয়েটরদের জন্য এটা একটা বড় একটা নিউজ, তা আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, এবং নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিও হয়তো দেখা হয়ে যাবে। আল্লাহ হাফিজ।